হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস এইটে জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফার্স্ট স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য হল সেলভা অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান অশ্ব অক্ষাংশ বলা হয় ক্রান্তীয় অঞ্চলকে থার্ড লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা আনসার হবে পারানা প্যারাগুয়ে উরুগুয়ে অপশন সি ইজ দ্য রাইট আনসার ওকে ফার্স্ট কোয়েশ্চেন কর্ডিলেরা শব্দের অর্থ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন স্টার্ট দিয়ে রাখবে আনসার হবে শৃঙ্খল নেক্সট ওয়ান ড্যাশ প্রণালী দ্বারা এশিয়া উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে আনসার হবে বেরিং প্রণালী এখানেই লিখে দিচ্ছি বেরিং প্রণালী থার্ড বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হলো খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো শর্ট কোশ্চেনও তোমাদের এসে থাকে তাহলে বাম্পি ক্লাউডের পরিচিত মেঘটি হল আনসার হবে স্ট্র্যাট্রো কিউমুলাস তিনের দাগের ফার্স্ট কোশ্চেন সেন্ট লরেন্স নদীর উৎস কি আনসার হবে অন্টারিও রথ নেক্সট ওয়ান অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে আনসার হবে ওরিনাকো নদীর ওপর কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় খুব ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখবে শিকাগো শহরকে নেক্সট ওয়ান কানাডিও শিল্ড অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি লরেন্সিও মালভূমি চাই থাকে ফার্স্ট কোয়েশ্চেন শিল্ড অঞ্চলে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে কেন আনসার লিখবে যে কানাডীয় সিল্ডের উত্তর দিকে ল্যাবরাডার মালভূমি অবস্থিত এই বন্ধুর মালভূমি স্থানে স্থানে অনুচ্চ গমুজাকৃতির পাহাড় লক্ষ্য করা যায় প্রাচীন হিমবাহ দ্বারা বাহিত নুড়ি পাথর কাদা ও পলিমাটি এখানকার পুরাতন শিলাস্তরের উপর সঞ্চিত হয়ে নতুন ভূভাগের সৃষ্টি করেছে পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হল কানাডিয়ান সিল্ড অঞ্চল তাই এই অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের শিকার হয়ে আসছে এই ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই সিল্ড অঞ্চল একটি সমভূমিতে পরিণত হয়েছে এবং ওই এই অঞ্চলের যে অংশগুলি অধিক দুর্বল ছিল সেগুলি অধিক ক্ষয় পেয়ে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে এই কারণে কানাডীয় সিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় যেমন উইনিপেগ গ্রেট বিয়ার গ্রেট স্লেভ আথাবাস্কা প্রভৃতি নেক্সট অন আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে আনসার লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একক উষ্ণতায় একক আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে আপেক্ষিক আদ্রতা সর্বদা শতকরা করা হারে পূর্ণ মানে প্রকাশ করা হয় সূত্রটা চাইলে তোমরা দিতে পারো দেখে নাও পাঁচে থেকে ফার্স্ট কোয়েশ্চেন শৈলতক্ষেপ বৃষ্টিপাতে চিত্র অঙ্কন করো তোমাদের টেক্সটের ফর্টি সেভেন পেজে এটি রয়েছে দেখো এই চিত্রটা তোমরা দিয়ে দেবে ওকে পরের প্রশ্ন আমাজন নদীর মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন স্টার্ট দিয়ে রাখবে তোমাদের টেক্সটের ওয়ান জিরো জিরো পেজে রয়েছে দেখো এখান থেকে এতটা লিখবে পরের প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট দিয়ে রাখো পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে চাঁদোয়া বলতে কি বোঝো আনসার লিখবে পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় সেলভা অরণ্য তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয় আনসার লিখবে সেলভা অরণ্যের গাছগুলোর পাতা বড় ও শক্ত গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছাতে পারে না যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে এখান থেকে এতটা লিখবে ছয় থেকে ফার্স্ট কোশ্চেন কোরিওলিস বল কি মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলা হয় কেন আনসার লিখবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায় এই বল হলো কোরিওলিস বল আছে বায়ুকে ও স্থলবায়ুর বলা হয় কেন সমুদ্র বায়ু দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলবায়ুর সৃষ্টি হয় তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ুর সৃষ্টির কারণ গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে ধরলে হলে এই দুই ঋতুর পার্থক্যের জন্যই মৌসুম বায়ু প্রভাবিত হয় তাই এই বায়ুকে সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের চিত্রটি অঙ্কন করো দেখো বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের এই ডায়াগ্রামটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আজকে দেখো ফার্স্ট স্কুল আলিপুর দোয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচ এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর যারা ক্লাসে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ